বাংলাদেশ টিম খেলছে, বাংলাদেশ টিম বলতে মাশরাফি ছাড়াই খেলছে এবং সেটা অনেক বড় কষ্টের মাশরাফি ভক্তদের জন্য তো নিশ্চয়ই। তাহলে কি মাশরাফির ক্যারিয়ার শেষ নাকি মাশরাফিকে বাদ দিয়ে চলার একটা নীতি চালু করলো বিসিবি, এ নিয়ে কথা বলবো। এবং আমার সঙ্গে আছেন অ্যাশ মাসুম, মাসুম গাজী, এবং তাকে জিজ্ঞেস করব, তার কাছ থেকে জানতে চাইব মাশরাফিকে তিনি কতটা মিস করছেন। এই প্রথম মনে হয় অনেকদিন পর মাশরাফিকে মাঠের বাইরে দেখলেন ইঞ্জুরি ছাড়া। নিশ্চয়ই কষ্ট লাগছে, নিশ্চয়ই আপনি ব্যথিত, কারণ মাশরাফির একজন ভক্ত হিসেবে মাশরাফির কাছে যাওয়ার সুযোগ হয়েছে, তার সঙ্গে অনেক স্মৃতি আপনার, নিশ্চয়ই কষ্ট পাচ্ছেন। অবশ্যই দেখেন, আমি আশা করেছিলাম ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সাথে মাশরাফি মামাকে রাখবে টিম ম্যানেজমেন্ট, সিদ্ধান্ত উল্টোল তারা বেরিয়ে এসেছে সেই সিদ্ধান্ত থেকে, আর আমার কাছে খুবই খারাপ লাগছে। আসলে এই সিরিজটা তাকে মিস করছি আমি, এই সিরিজের দিয়ে অনেক কিছু হতো তারে দিয়ে তিনি আশা করেছিলেন, কিন্তু টিম ম্যানেজমেন্ট তাকে আত্মবিশ্বাসটা তারপর রাখে নাই। আপনি জানেন সর্বশেষ পারফরমেন্স বঙ্গবন্ধু কর্পোরেট লিগে অসাধারণ, জ্যামকুম খুন্ডার হয়ে তিনি অসাধারণ পারফরমেন্স করেছেন, অসাধারণ খেলেছেন, কোনো ডাউট নেই। কিন্তু তাকে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে আপনার হয়তো 2023 সালের প্ল্যানিং অনেক বড় প্ল্যানিং, বাংলাদেশ ক্রিকেট বোর্ড তরুণদেরকে সুযোগ দিতে চেয়েছে, কিন্তু আমি বলবো যে যদি তরুণদের সুযোগ দিতে যেত তরুণদের সুযোগ দিতে পরীক্ষা নিরীক্ষা কিন্তু অনেক কিছুই করতে পারতো ইয়াং ক্রিকেটারদেরকে সুযোগ দিয়ে। পঞ্চপাণ্ডবের চারজনই কিন্তু খেলছেন এখানে, সেখানে দেখেন পারফরমেন্স ধরনের এক চাচে খেলছে, কিছু কিছু ক্রিকেটাররা পারফরমেন্স করতে পারছেন না, আমার কাছে খুবই খারাপ লেগেছে। আমি সবচেয়ে হতাশ হয়েছি বা কষ্ট পেয়েছি এইটা যে মাশরাফির সঙ্গে আলোচনা করা যেতে পারতো, এত বড় মাপের ক্রিকেটার, অনেক দিন ক্যাপ্টেন্সি করেছেন, তার সঙ্গে তো টিম ম্যানেজমেন্ট আলোচনা করতে পারতো, সেই আলোচনার সুযোগটাও রাখে নাই, মানে মাশরাফিকে সম্মানটাও দেওয়া হয় নাই। মাশরাফি নিশ্চয়ই কষ্ট পেয়েছেন, ক্রিকেটাররাও কিন্তু সেভাবে প্রকাশ করেনি যে মাশরাফিকে আমরা মিস করছি, মাশরাফি ভাইকে বিদায় বা মাশরাফি ভাইকে পেলে আমরা আরও ভালো করতে পারতাম, এরকম কিন্তু কেউ বলছে না। হ্যাঁ দেখেন, আপনি মাশরাফি মামাকে এই এই সিরিজে আপনার সুযোগ দিতে পারতো, সুযোগ দিতে পারতো না কোনো কথা নেই। এখানে টিম ম্যানেজমেন্ট একটা কথা বলেছেন, সবারই মতামত ছিল, একজনের সিদ্ধান্ত কিন্তু ছিল না, সিলেক্টরদের সিদ্ধান্ত ছিল, ক্যাপ্টেনের মতামত ছিল, কোচের মতামত ছিল, সবারই সিদ্ধান্ত ছিল। আমার কাছে খুবই খারাপ লেগেছে, অন্তপক্ষে এই সিরিজটা যদি মাশরাফি মামা কিন্তু প্রস্তুত ছিল, মেন্টালিটি প্রেশার ছিল না, সে তো পারফরমেন্সও করেছে, জ্যামকন খুন্নার হয়ে কিন্তু অসাধারণ ক্রিকেট খেলেছে। অনেক দুঃখ লেগেছে, কিছু কিছু মানুষজন আলাপ করেছে যে টি টোয়েন্টি কম্পিয়ার মাশরাফিকে ওয়ান ডে মিলানো যাবে না, মাশরাফি বিন মুর্তজাকে টি টোয়েন্টির জন্য ওয়ান ডে স্কোয়াডে ওরকমভাবে মিলানো হচ্ছে না, ওয়ান ডে আমরা দেখছি না, মাশরাফিকে টি টোয়েন্টির খেলা আলাদা আর 50 ওভারের ম্যাচ আলাদা। তো একটা বছর ধরে তো আমরা কোনো খেলার মধ্যেই নাই, তাই না? তাহলে কীভাবে তারা বিচার করলো সেটাই আমার কাছে খুবই দুঃখ লেগেছে, বেদনা লেগেছে, খুবই খারাপ লেগেছে। আমার কাছে যেন একটা জিনিস ভালো লেগেছে, যেন প্রকাশ কিছুটা হলো মুশফিক ভাই করেছেন, মুশফিক ভাইয়ের কাছে আমি খুবই কৃতজ্ঞ, যিনি সিনিয়র ক্রিকেটার হিসাবে যাকে রেসপেক্ট দেওয়া উচিত। অন্য অন্য ক্রিকেটার থেকে আশা করেছিলাম কিছুটা হলো তারা ওপিনিয়ন দিবে, তারা বলবে, নিজেকে প্রকাশটা করবে, কিন্তু ক্রিকেটের অন্য অন্য ক্রিকেটারদের কাছে আমি সেই আশাটা পাই নাই, সেই আমার কাছে খুবই দুঃখ লেগেছে। আমি একটু জানতে চাই, মুশফিক অনেকদিন পর রানে ফিরেছেন এবং মুশফিক আপনাকে খুব স্নেহ করেন, পছন্দ করেন, আপনিও মুশফিককে ভালোবাসেন এবং ভালো মানুষও বটে, মুশফিকুর রহিম রানে ফেরাতে নিশ্চয়ই আপনি খুশি? অবশ্যই দেখেন, অনেকদিন পরে ক্রিকেটটা ইন্টারন্যাশনাল ক্রিকেট কামব্যাক করেছেন, মুশফিক ভাই রান পেয়েছে, আমি আশা করবো যে আমি গত হোয়াটসঅ্যাপে গত পরশু দিন সেঞ্চুরি বলেছিলাম, 64 রান করতে পেরেছে, সেঞ্চুরিটা করতে পারলে হয়তো আমার আশার পূরণ হতো, সুযোগ ছিল, অথচ সুযোগটা কাজে লাগাতে পারেনি মুশফিক ভাই। আমি আশা করেছিলাম সেঞ্চুরিটা করলে মুশফিক ভাইয়ের জন্য খুবই ভালো হতো, যে নতুন বছরে সেঞ্চুরিটা উপহার দিলে, বাংলাদেশ ক্রিকেটকে রিপ্রেজেন্ট করলে, বাংলাদেশ ক্রিকেটকে যেভাবে রিপ্রেজেন্ট করছেন অনেকদিন ধরে, আমার কাছে খুবই একটা ভালো একটা আদর্শমান মানুষ। আশা করি ইনশাল্লাহ, যেহেতু ওয়ান ডে সিরিজ তিনটা ওডিআই চলে গেল, আমি আশা করি টেস্টে ইনশাল্লাহ একটা সেঞ্চুরি পাওয়া আশা করি তার পক্ষে আমি চাচ্ছি যে ইনশাল্লাহ একটা সেঞ্চুরি হবে মুশফিক ভাইয়ের। অনেক ধন্যবাদ মাসুম গাজী। মাসুম গাজী শুধু মাশরাফিরই প্রিয় নয়, মুশফিকুর রহিমের অসম্ভব প্রিয়, একই সঙ্গে মুমিনুল হকেরও খুব স্নেহের। আজকে বাংলাদেশ টিমের কয়েকজন হাফ সেঞ্চুরি করেছে, তামিম ইকবাল 64, মাহমুদুল রিয়াদ 64,
মুশফিকুর রহিম 64 এবং সাকিব আল হাসান 51। সবাইকে কংগ্রাচুলেশনস, এবং একই সঙ্গে যারা ক্রিকেটের বাইরে আছেন, মানে দলের বাইরে আছেন, তারা নিশ্চয়ই শক্তি পাচ্ছেন, সঞ্চয় করছেন যে আবার কামব্যাক করতে হবে, এবং নিজেদের মতো করেই প্ল্যান করছেন। এগিয়ে যাক বাংলাদেশ, এগিয়ে যাক বাংলাদেশের ক্রিকেট। ধন্যবাদ।